সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে। আমরা কিন্তু কাউসার ভাইয়ের খামারে চলে এসেছি। দেখছেন যে এটি কিন্তু ছোটোখাটো একটি খামার, সেই সাথে একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে উনি সকল ধরনের গরু কিন্তু বিক্রি করে, প্যাকেজ আকারে দেয়, সবগুলো বিক্রিও হয়। তো আজকে কতগুলো নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই, গরুগুলো দেখাতে চাই, দামের ধারণা দিতে চাই। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই আসসালাম আলাইকুম। ভালো আছেন ভাই? কি অবস্থা বলেন দেখি, আজকে কতগুলো নিয়ে উপস্থিত? ছয়টা ছয়টা। তো আমরা তো দেখছি ভ্যারাইটিস আইটেমের এই পাশে। এটা কি, এটা গির নাকি? কিছু আবার ক্রসের পার্সেন্টেজ আছে এই পাশে। আচ্ছা, এই পাশে আবার আমরা দেখছি ক্রস, মানে সব ধরনের গরু নিয়ে আজকে উপস্থিত, আফ্রিজিয়ান ভ্যারাইটিস আইটেমের। আচ্ছা, তা আমরা একটু দেখি প্রথম থেকে আসি। এই যে প্রথমে দেখছি যেটা নেপালে গির বলে যেটা দাবি করছেন, দেখি আমরা সুন্দর। এই যে কানের ব্র্যান্ডটা দেখছেন, একেবারে নেপালি গিরের ব্র্যান্ড। কালারটা হচ্ছে একটু লাল সাদা কালারের। আচ্ছা কৌশল ভাই, কান বেশ বড় বড়, বিশাল হবে না? চামড়া ঢিলা ঢালা আছে, বিশাল হবে। আচ্ছা, তো এগুলো কি গড়ে রেট রেখেছেন নাকি পৃথক পৃথক? গড়ে গড়ে। আচ্ছা আচ্ছা, সীমিত লাভে, আমরা সেটাই চাই। কারণ আপনারা অনলাইনে দিচ্ছেন, এখানে তো এক্সট্রা কোনো খরচা হচ্ছে না, যা শুধু কিনেছেন বিক্রি করছেন, ঠিক আছে? সেক্ষেত্রে একসাথে, হ্যাঁ আপনারা খরচ, একটা করতে 1000 টাকা অ্যাটলিস্ট খরচা আছে। আচ্ছা, গাড়ি ভাড়া বেশি, এই জন্য আমার খরচটা কম। হ্যাঁ হ্যাঁ, আপনি হাঁটি নিয়ে গেলে আপনার 1000 টাকা খরচা আছে। এই যে 2000 টাকায় যদি সেভ হয় তাহলে অ্যামাউন্ট কম না? হ্যাঁ ঠিক আছে, 12000 টাকা এমনি। হ্যাঁ হ্যাঁ, গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে যেতে পারে, মনে করেন গরু গুলা নিয়ে গেলে লাভবান হবে। আচ্ছা, আমরা একটু প্রথমে রেটের দিকে আসতে চাই। আচ্ছা, এগুলো কেমন রেট রেখেছে? যে কেউ বিক্রি করবে বাজারে 55000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এখন এখন এটা তো বাজার না, এটা আপনার বাসা। আপনি বাজারে 55 বিক্রি করলেন, আপনার তো 1000 টাকা খরচা হলো, আপনি পাইলেন কত? 49-50 বিক্রি হবে এটা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার পাশে একটা এটা ক্রস, খুব ঝালা কালারটা, একেবারে লাল লাল টকে কালার। দেখেন এই যে দেখছি আমরা, দেখেন গরু খুব বড়। এই গরু মনে করো 50 বিক্রি হয় ভাই, কোথাও হাটে হাটে হাটে। হ্যাঁ 50। আচ্ছা আচ্ছা, তার পাশে একটা ভাই, এই গরুটাও মনে করো 48000 টাকা বিক্রি হবে হাটে 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 48000 টাকা, এটা অনায়াসে বিক্রি হবে মনে করেন। আচ্ছা আচ্ছা, 45-46 বিক্রি 45-46। এটাও, এটা হচ্ছে ফ্রিজিয়ান, এর জিবা সাদা, জিবা সাদা, জিবা সাদা। এই যে জিবা দেখেন। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, সাদা ঠিক আছে, জিবা সবগুলোর দাম ভালো, সবগুলাই ভালো, সবগুলোর। আচ্ছা, তো এখন সবগুলো গড়ে আপনি রেট রেখেছেন কেমন বলেন? আমরা তো পিতা পিতা জানলাম, আমার যেন সীমিত হয়। হ্যাঁ, ভাইগুলা যেগুলা নিবেন উনাদেরও যেন লাভ হয়, নিয়ে যায় যেন আমরা পত্তা হয়, পত্তা হয় পরবর্তীতে যেন আমাকে আপনার কাছে আবারও আস। হ্যাঁ, সেটাই পত্তা সব। যতগুলো প্যাকেজ গেছে, হ্যাঁ সেই ভাইগুলো আমাকে খুঁজে, হ্যাঁ প্যাকেজ নেওয়া যাওয়ার পর সেদিনকে মনে করেন শনিবার করে উনাদেরকে গরু কিনে দিলেন। আচ্ছা, প্যাকেজের সাথে, প্যাকেজের মাধ্যমে পরিচিত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্যাকেজের মাধ্যমে পরিচিত47400। তাহলে এবার কি ছাড় দিচ্ছেন দর্শকদের? 47400 প্রত্যেকটা। এই যে দেখছি, তাহলে প্রথম নাম্বার হচ্ছে
এইটা নেপালি গির বলে যেটা দাবি করছেন আপনি, দেখছি আপনার কানের ব্যান্ডটা দেখছেন আপনারা, বড় বড় একেবারে পেঁচানো বিশাল হবে। এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার। দেখেন তো চামড়াটা টেনে টেনে, দেখেন তো আমাদের চামড়াটা টানে, নিখুঁত নিখুঁত। আচ্ছা, এইগুলো আনুমানিক এক একটা বয়স কেমন হতে পারে ভাই? 12-13 মাস মানে বছর পার হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে তিন নাম্বার। আচ্ছা, চার নাম্বারটা, চার নাম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে চার নাম্বার। এটা করে খুব বড় হবে, খুব বড় হবে। হ্যাঁ, এটা দেখেই মনে হচ্ছে, দেখেন খুবই জাল। আচ্ছা আচ্ছা, চার নাম্বার গর্জিয়াস কালার, যেটাকে বলা হয় গর্জিয়াস কালার, সব লাল একেবারে টকটকে লাল। কিন্তু এটা চার নাম্বার, এটা কিন্তু, এটাও কিন্তু খুব ভালো কালার। হ্যাঁ, সাদা লাল বলে, সাদা লাল, সাদা লাল, সাদা লাল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সাদা লাল। পাঁচ নাম্বার, দেখি চামড়াটা টানেন তো, চামড়াটা টেনে টেনে দেখেন আমাদের, দেখি আমরা একটু সুস্পষ্ট করে দেখি। হ্যাঁ, এই যে ঝুলো বড় আছে, ঝুল আছে, ঝুলো আছে, চামড়া লুজ আছে। আচ্ছা আচ্ছা, এই যে মানে গরু তো যত চামড়া লুজ হবে তত সে মোটাতে যা হবে বেশি। আচ্ছা, এই যে এখানে একটা দেখছি, এটা হচ্ছে ফ্রিজিয়া। হ্যাঁ, এটা ছিল বোতলিয়ার বাড়ি ভাই। আচ্ছা আচ্ছা, ও নিজে দুধ দুইয়ে খাইছে কিন্তু বাচ্চাটাকে খাওয়ায় না, বাচ্চাটাকে খাওয়ায় না, এর জন্য বাচ্চাটার অবস্থা এরকম। বাচ্চাটাকে ভালো খাওয়া দাওয়া দিলে এই বাচ্চাটা সাইজ চলে আসবে না? তবে এই বাচ্চাটা খাওয়া দাওয়া হলে অল্প দিনে বহু টাকা লাভ হবে। টাকা একটু পিছায় দেন তো, একটু পিছায় দেন, অল্প দিনে বহু টাকা লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা তাহলে কত 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 করে গড়ে বলেন? 47,400, 400 করে, 47,400। টোটাল কত টাকা দাঁড়াচ্ছে ভাই প্যাকেজের মূল্য? 2,84,400 যদি হয় তাহলে এই প্যাকেজ, ছয়টা গরুর প্যাকেজটা দেবেন, ওই শেষের 400টা ওটাও দিতে হবে, ইনশাআল্লাহ ভাই ওটাও দিতে হবে, ওটাও দিতে হবে। কেন ভাই, বাটা রেট ব্যাপার হচ্ছে এই গরুগুলো সীমিত লাভ, সীমিত লাভ, ছয়টা গরুতে যদি আমার 2,500 পানির লাইন এখানে সুবিধা আছে, খাওয়া এখানে বালতি করে লাগাই দিব, এখন বাড়তি কোনো লোকের প্রয়োজন, বাড়তি কোনো লোকের প্রয়োজন, আমার বাড়তি কোনো খরচও হয় না, খরচাও হয় না, খরচা হয় না, এই হিসাব প্যাকেজটা এই জন্য চিপ রেটাই প্যাকেজ দিচ্ছে। এই গরুগুলো খাওয়ার জন্য যে একটা লোক রাখতাম 500 টাকা করে দিন দিত, দিন দিত, তাতে আমার কিন্তু মনে করে ওই টাকাটাই গরুগুলোর উপর, হ্যাঁ হ্যাঁ, খরচাটা বেড়ে যেত। আচ্ছা, সবই নিজে করেন, এজন্য চিপ রেটা দিতে পারেন। আচ্ছা কাউশার ভাই, এখন কিভাবে আপনার সাথে কন্টাক্ট করবে বলেন দেখি? মোবাইল নাম্বার আছে একটু জানতো, কন্টাক্ট নাম্বারটা 0175-0175-8223-8223-171-171। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। এখন কারো যদি পছন্দ হয় অ্যাট লিস্ট কেমন অ্যাডভান্স করতে হবে? 10-20,000 টাকা মানে একটু একটু কমতেছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও আপনাদের একটু রিভিউ দেই, এটা হচ্ছে প্রথমে এক নাম্বার, এটা হচ্ছে যে দুই নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার, এই পাশে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে চার নাম্বার, এই পাশে এটা পাঁচ নাম্বার, আর সর্বশেষ ফিজিয়ার এবং ক্রস সেটা হচ্ছে ছয় নাম্বার। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।